তার বিষয়ে আরো জানাতে ব্রহ্মপুত্রের থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হারুন রশিদ হারুন জানতে চাই যে কত কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে সেই সঙ্গে এই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত কি ধরনের পদক্ষেপ নিয়েছে জানতে চাই মুক্তি ময়মনসিংহের গৌরীপুর উপজেলা এবং এর পাশে ঈশ্বরগঞ্জ উপজেলা এই দুটি উপজেলা দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ এবং এই ব্রহ্মপুত্র নদে কিন্তু পানি বাড়ার সাথে সাথে ব্যাপকভাবে ভাঙন দেখা দিয়েছে অর্থাৎ ময়মনসিংহের যে গৌরীপুর উপজেলার ভাগনামাড়ি ইউনিয়ন এবং ঈশ্বরগঞ্জ উপজেলার উছাখিলা ইউনিয়ন এই দুইটি জায়গায় কিন্তু ব্যাপক ভাঙন দেখা দিয়েছে আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ভাঙনামাড়ি ইউনিয়নের উজান কাশিয়ার চর এলাকা এখানে আমরা এসেই যে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে প্রচুর ভাঙন দেখা দিয়েছে অর্থাৎ গত কয়েকদিনে কিন্তু এই এলাকার বেশ কয়েকটি ঘরবাড়ি নদী গর্বে বিলীন হয়ে গেছে এবং বিপুল পরিমাণ ফসলি জমি ব্রহ্মপুত্র নদে বিলীন হয়ে গেছে এবং গাছপালা সহ অনেক কিছুই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে নদগর্বে বিলীন হয়ে গেছে এবং এলাকার যারা তীরবর্তী এলাকার মানুষ তারা কিন্তু দারুণ দুর্ভোগের মধ্যে আছেন এবং বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছেন বেশ কয়েক বছর যাবতীয় কিন্তু এই ব্রহ্মপুত্র নদে ভাঙন তৈরি হয়েছে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত স্থায়ী ভাবে কোনো পদক্ষেপ কিন্তু নিতে আমরা দেখিনি আমরা যে জায়গাটিতে আছি এই জায়গাটিতেও কিন্তু প্রায় দুই বছর আগে পানি উন্নয়ন বোর্ড এখানে জিও ব্যাগ ফেলেছিল বালি যে বস্তা দিয়ে প্রাথমিকভাবে ভাঙন রোধ করার যে চেষ্টা করা হয় সেটি করা হয়েছিল দুই বছর আগে কিন্তু এর পরবর্তী বছর এবং চলতি বছরেই আর কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে কিন্তু যে ব্যাগগুলো আগে ফেলা হয়েছিল, সেগুলো কিন্তু অনেকটা বিলীন হয়ে গেছে এবং আমরা যে জায়গাটিতে আছি এখানেও দুই বছর আগে বালি ভর্তি ব্যাগ দিয়ে কিন্তু প্রোটেকশন দেওয়া হয়েছিল কিন্তু সেই প্রটেকশন ভেঙে নদী গর্বে বিলীন হয়ে গেছে এবং গত তিন থেকে চার দিনে প্রায় বিশ ফিটের মতো জায়গা কিন্তু চলে গেছে বিপুল এলাকা জুড়ে এবং এই এলাকায় গরিপুরের প্রায় তিন কিলোমিটার এবং ঈশ্বরগঞ্জের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু ভাঙনের সৃষ্টি হয়েছে এবং আমাদেরকে স্থানীয়রা যেটি জানিয়েছেন যে গত তিন চার বছরের ভাঙনে প্রায় দুই শতাধিক ঘরবাড়ি নদী গর্বে বিলীন হয়ে গেছে এবং প্রায় পাঁচশো থেকে ছয়শো একর জায়গা জমি কিন্তু নদী গর্বে বিলীন হয়ে গেছে তো স্থানীয়রা চাচ্ছেন যে এই এলাকায় যেন স্থায়ীভাবে বাদ দেওয়া হয় তা না হলে এই ভাঙন এলাকার পাশে কিন্তু প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের ঘর রয়েছে এখানে প্রায় 69 ঘর রয়েছে যে ঘরগুলো হোমকের মুখে রয়েছে এবং আশেপাশে যারা বাড়িঘর রয়েছে সবই কিন্তু হোমকের মুখে রয়েছে যদি স্থায়ী বাদ না দেয়া হয় তাহলে কিন্তু এই আশ্রয়ন প্রকল্প সহ এই বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে তো এই ছিল আমার কাছে বয়বন সিং এর গৌরীপুর থেকে ভাঙনের সর্বশেষ খবর মুক্তি সহকারী ভারণরুষুত আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মামাশিমো থেকে এদিকে অতি বৃষ্টি পাহাড়ি ঢল আর বন্যায় হবিগঞ্জ আউস স্থানের ব্যাপক ক্ষতি